আমার কিছু নাতিপুতি আছে, গ্রামে থাকে। তো এক নাতি জিজ্ঞেস করলো, দাদু প্রকৃত শিক্ষা কি? প্রকৃত শিক্ষা? আমি বললাম, মহাবিপদে, আমি তো একজন অর্ধেক অশিক্ষিত মানুষ, এত জটিল প্রশ্নের উত্তর দিতে পারি? কিন্তু প্রশ্নের উত্তর তো দিতেই হবে, তাই যা জানি অর্ধেক জ্ঞান উজাড় করে দিলাম। শুনুন, যাদের দু চারটে ডিগ্রি আছে তারা শিক্ষিত, এই আমরাই যখন পথে চলতে চলতে যেখানে সেখানে থুতু ফেলি, ময়লা ফেলি, বা কেউ রাস্তার পাশে জল ত্যাগ করি, লোকে বলে অশিক্ষিত। তার মানে তথাকথিত শিক্ষিত মধ্যেও অশিক্ষা আছে। আবার ধরো, যে মানুষটি সই করতে পারে না, টিপ দেয়, অথচ তাল গাছে খেজুর গাছে তরতরিয়ে উঠে যায়, গাছ কাটে, রস সংগ্রহ করে, সেই রস থেকে মিষ্টি তৈরি করে, সে কি অশিক্ষিত? আমার বাবা টিপ দিতেন, অথচ গ্রামের মানুষ তাকে মুক্তামশাই বলে সম্মান দিতেন, জমিজমা সংক্রান্ত ব্যাপারে তার পরামর্শ নিতেন। তিনি কি অশিক্ষিত ছিলেন? না, এরা লেখাপড়া না জানলেও অশিক্ষিত ছিলেন না, যেমন অশিক্ষিত ছিলেন না মানুষের আদিম পূর্বসূরীরা। আমাদের মানে আধুনিক মানুষদের পূর্বসূরীরা আফ্রিকার বাসিন্দা ছিল। প্রবল শীতের ধাক্কায় খাবারের অভাবে তারা আফ্রিকা থেকেই বেরিয়ে পড়ল, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। এসব কিন্তু বলছি হাজার হাজার বছর আগের কাহিনী। আর তাদের প্রিয় পথ বা রুট ছিল সমুদ্রের ধার ধরে এগিয়ে যাওয়া। তার অভিজ্ঞতায় বুঝেছিল, বাঁচতে হলে খাবার দরকার, আর সে খাবার যেমন জঙ্গলের পশু পাখি ফল, তেমনি সমুদ্রের মাছ বা প্রাণী। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যে তাদের প্রতি মুহূর্তে লড়তে হয়েছে, শিখতে হয়েছে মাছ ধরার কৌশল, পশু শিকারের কৌশল। আজকের এই সভ্যতা তা এসেছে সেই সব অন্য মানুষের হাত ধরে। তারা আগুন জ্বালাতে শিখেছে, চাকা তৈরি করতে শিখেছে, অক্ষর না থাকলেও তারা শিক্ষিত ছিল। বাঁচতে হলে, ভালোভাবে বাঁচতে হলে জীবনে নানা অবস্থায় জুঝতে হয়, খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আমাদের পুরুষ পূর্বসূরীরা প্রতিকূল অবস্থাতেও, সেই সময়ের পৃথিবীতে যে দুর্গম পৃথিবী, সে অবস্থাতেও তারা লড়াই করেছেন, টিকে থেকেছেন। তারা লড়িত শিক্ষিত ছিলেন বলে এটা সম্ভব ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য তোমরা নিশ্চয়ই পড়েছো, গল্প উপন্যাস আমাদের খুব প্রিয় ছিল। সেই সমাজে ব্রাহ্মণদের প্রবল প্রতাপ, তারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ। শরৎচন্দ্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন সেই সমাজপতি ব্রাহ্মণরা, অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষরা কত অশিক্ষিত ছিল। 5 বছরের বালিকার সাথে 80 বছর বৃদ্ধ বৃদ্ধের বিয়ে, বিধবা হলেই নির্মম ভাবে সর্বত্যাগ করা, পুড়িয়ে ফেলা, জাতিভেদ প্রথা যা মানুষের মধ্যে ঘৃণার জন্ম দেয়, যা এখন সমাজে তীব্রভাবে বিদ্যমান, এই তথাকথিত শিক্ষিতদের অপমান। এরা কি প্রকৃত শিক্ষিত ছিল? যারা এসব মানে, যারা যত লেখাপড়া যারা লোকই হোক না কেন, তারা অশিক্ষিত বর্বর প্রকৃতির। জাতপাত ব্যবস্থা, শিয়া সুন্নি, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক, মানুষের মধ্যে এই যে হাজার হাজার ভাগ, তা যারা মানে, যারা করে, তারা যথার্থ শিক্ষিত হতে পারে না। প্রকৃত শিক্ষা মানুষকে সেই জ্ঞান দেয় যে জ্ঞানের দ্বারা সে বাধার সামনে দাঁড়াতে পারে, লড়তে পারে, বাধাকে অতিক্রম করতে পারে।
প্রকৃত শিক্ষা আমাদের ধৈর্য শিখাতে সাহায্য করে। প্রকৃত শিক্ষা আমাদের স্বপ্ন দেখায়, স্বপ্নকে বাস্তবায়িত করার পথ দেখায়।